السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. فقال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসাকার কে? যিনি সৃষ্টি করেছে আসমান এবং জমিন। মানুষের মালিক কে? আমরা মরে কার কাছে যাব? আমাদের সুখ এবং দুঃখ কার কাছে? আমাদের জীবন এবং মৃত্যু কার কাছে? তাহলে ভয় কাকে পাবো? প্রশংসা কার করব? তার সবাই বলে আলহামদুলিল্লাহ। বলুন ইয়া আল্লাহ, আপনার প্রশংসা। আপনি মহান, আপনি পবিত্র, আপনি প্রজ্ঞাময়, আপনি সব জানেন। অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবে না। শুনে রাখো মনিহারের মানুষ, লাখো হাজার
কোটি দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর প্রতি যার ব্যাপারে তার রব বলেছে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাক্কা আল্লাহু অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন সেই নবীর প্রতি যার ব্যাপারে তার রব কোরআনুল কারীমে ঘোষণা করেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন সেই নবীর প্রতি যাকে তার রব যাকে তার স্রষ্টা বলেছে রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন সেই নবীর প্রতি যিনি নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত রব না বলতেন তাই রব ঘোষণা করেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন সেই নবীর প্রতি যিনি শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে হক কোনো কিছু কৃপণতা করেনি সব প্রচার করে দিয়ে গেছে মানুষকে সবাই সেই নবীর জন্য দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد শুনুন দিনী ভাইরা যারা প্যান্ডেলে আছেন অথবা মাইকের সামনে যে যেখানে থাকেন একজন ইসলামিক বক্তা যখন কথা বলবে তার উচিত যা কোরআনুল কারীম ও সহিহ শুদ্ধ এবং খাঁটি হাদিস সেগুলো থেকে বলা আর শ্রোতাদের কাজ হচ্ছে তা মনোযোগ দিয়ে শ্রবণ করে নিজেকে এ থেকে উপকৃত করা এই দুইটা কাজ বক্তার কাজ সে কোরআন ও সুন্নাহ থেকে বলবে মানুষকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবে শ্রোতার কাজ কোরআন ও সুন্নাহ থেকে হলে শুনবে এবং কোরআন ও সুন্নাহ থেকে হলে নিজেকে ওখান থেকে সংশোধন করে সুন্দর একটা জীবন এবং জান্নাতের উদ্দেশ্যে জীবন পার করবে আমি কি বুঝাতে পেরেছি তো আপনারা যারাই মাইকের সাউন্ড শুনতে পান জরুরি নয় প্যান্ডেলে আসতে হবে জরুরি হচ্ছে যদি এই কথা আপনার কানে যায় মনোযোগ দিয়ে শুনে দেখবেন আপনার কাজে আসে কিনা সবাই সব অপরাধের কথা বলে আমরা জানি বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে থাকলে তাকে জানা বলে এমন কোন খাওয়া অথবা পানীয় পান করে মানুষ যখন তার বিবেক বুদ্ধি নষ্ট করে হেলে ডুলে পড়ে আবল তাবল বকে তখন মানুষ তাকে মাতাল বলে যেটাকে আমরা বলি নেশা কি বলি সহজ বাংলায় মদখোর কি মদখোর বা নেশাখোর কোনো মানুষকে টাকা ধার না দিয়ে টাকার বিনিময়ে নির্দিষ্ট করে একটা বাড়তি অঙ্ক চাপিয়ে দিয়ে তার থেকে টাকা আদায় করাকে আমরা সুদ বলি কি বলি সুদ বলি এমন সব গোস্ত যা আল্লাহ হালাল করেছে কিন্তু যখন কেউ বিসমিল্লাহ বলে জবে করে না আমরা সেটাকে হারাম গোস্ত বলি কি গোস্ত বলি মানে জরুরি নয় যে শুকুরের গোস্ত আর কুকুরের গোস্ত হারাম মুরগির গোস্ত হারাম যদি আল্লাহর নাম ছাড়া জবে করা হয় বুঝে আসছে না আসে না বুঝতে পেরেছি তাহলে এগুলো অপরাধের মানে বাস্তব অপরাধ এবং অপরাধের টাইটেল বা নাম কোনো মানুষ যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে মসজিদে না আসে কোনো মানুষ যদি মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যদি না আসে তাকে আমরা বেনামাজি বলি কি বলি কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে তাকে আমরা মুশরিক বলি কি বলি মুশরিক বলি কোনো মানুষ যদি তার বাবা এবং মায়ের অবাধ্য হয় তাকে আমরা বলি যে অবাধ্য সন্তান বেয়াদব জালেম খারাপ নিকৃষ্ট সন্তান কিন্তু এই নানা ধরনের যে যদি কেউ মারামারি করে তাকে আমরা বলি উশৃঙ্খল কেউ কাউকে হত্যা করে ফেললে আমরা তাকে খুনি বলি কি বলি খুনি কিন্তু দেখুন এই সবগুলো কর্ম এবং এই কর্মের নাম
এই সবগুলো আমরা জানি না কিন্তু এই বাংলাদেশে না সারা পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেগুলোকে শিরিক বলে আমরা কখনো মানে বুঝিনি বা বোঝার চেষ্টা করিনি যে এগুলো শিরিক হতে পারে যেমন সহজ ভাবে যদি আপনি চিন্তা করেন যে নামাজ পড়ে না তাকে আমরা বেনামাজি বলি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেনামাজি বলেছে এটা তার জন্য ছোট সবচেয়ে ছোট মানে টাইটেল ছোট মানে তার জন্য ছোট বদনাম হচ্ছে তাকে বেনামাজি বলা কিন্তু যদি পারফেক্ট ভাবে আপনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোক নামাজ পড়ে না তাকে কি বেনামাজি বলেছে আমি প্রশ্ন করতে চাই না যেহেতু আপনারা আমাকে নিয়ে এসেছেন তাই আমি জবাব দেব আমি বলবো ইনশাআল্লাহ আর মোটেও আপনাদের ঠিক কিনা জিজ্ঞেস করব না কারণ আপনারা আমাকে নিয়ে আসছেন বলার জন্য আমি বলবো ভুল বলবো সেই ঠিক বলবো আপনারা যাচাই করে মানবেন অথবা ছাড়বেন মানে আমি একটা কিছু বলবো আপনারা ঠিক বললে ঠিক হয়ে যাবে আর আপনারা ঠিক না বললে ঠিক হবে না এটা আমি বিশ্বাস করি না বুঝে আসছেন না শুনি এবার আসেন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা বলি বেনামাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কাফের মুশরিক আপনি কিন্তু শিরিক খুঁজে পাচ্ছেন না মানে আপনার কাছে মনে হয়েছে যদি কেউ কালিমা দুর্গামা দেবীমা মানে ঈসা আলাইহিস সালাম তারপর অথবা অন্য অন্য আরো কিছু গরু ছাগল উট দুম্বা হাঁস মুরগি সূর্য আগুন এগুলোতে যদি মাথা মতো করে অথবা কল্যাণ কল্যাণ করতে পারে এরকম চিন্তা করো তাহলে সে মুশরিক এটা আপনার ধারণা তাহলে কি আপনার ধারণা যে কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি রিজিক চায় আপনার ধারণা মাশাআল্লাহ একদম সঠিক যদি আপনি মনে করেন এটা যে আল্লাহ ছাড়া যারা কারো কাছে রিজিক চায় সন্তান চায় সুস্থতা চায় কল্যাণ অকল্যাণ থেকে বাঁচতে অথবা পেতে চায় মানে কোথাও মাথা নত করে কারো পরোয়া করে এগুলো শিরিক মাশাআল্লাহ আপনার ধারণা একেবারে সঠিক এটা আপনার জ্ঞান এটা আল্লাহ আপনাকে দান করেছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে তো শিরিক বলেছি যেমন কারো কাছে বাচ্চা কাচ্চা চাওয়া সুস্থতা অসুস্থতা মানে চাকরির জন্য টিয়া পাখির কাছে জিজ্ঞেস করা বা চিরুনি পড়ায় নেওয়া বিয়ের জন্য মহিলারা এগুলো করে থাকে হুজুর দিয়ে চিরুনি পড়ায় না চিরুনি মাথা ছেড়ে জলদি বিয়ে হয়ে যাবে আমি বলেছিলাম আমার ছোট খালা আপন ছোট খালা না আপনাদেরকে বললে সমস্যা ওনার বিয়ে হয়ে গেছে তিন চারটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনারা নিয়ে যাবেন না তুলনাকে তো আমার ছোট খালা আমার বিয়ে স্বভাবগতভাবে আমার আম্মা বা বড় খালা আমাদের বিয়ে একটু দ্রুত হয়ে যাওয়া নানা খুব ছোটবেলায় মারা যায় তো আমি একবার নিজে যেহেতু আমি বাংলাদেশে খুব বেশি একটা দিন নেই আমি সৌদি আরবে বড় হয়েছি এই জন্য আমি খুব বেশি একটা উদাহরণ উদ্ধৃতি জানি না তাই নিজের পরিবার দিয়ে বলতে হচ্ছে নাহলে অন্য কিছু দিয়ে বলতাম আচ্ছা তো চিরুনি পড়া আমি তখন খুবই ছোট কিছু বুঝতাম না কিন্তু যখন আমি বড় হয়েছি ওই কথাটা মনে হওয়ার পর আমি চিন্তা করলাম আল্লাহ তারা কেন আমার খালাম্মাকে চিরুনি পড়া দিল বরঞ্চ ওই হুজুরকে যদি বলতো যে বলো কোন ঝাড়ফুঁক করলে কোন তাবিজ কবজ লাগাইলে কোন মানে কি করলে কি দিয়ে গোসল করলে ওনার যে চেহারাটা একটু কাল সেটা ফর্সা হয়ে যাবে সেটা বলো বুঝতে পারেননি আমার তো তাবিজ ওই একইভাবে তো খাটলো খালাম্মা হতে পারে তো মানে এটা তো সিস্টেম তো একটাই বুঝাইতে পারেনি মনে হয় যাক আজকে তো ওই শিরক নিয়ে একটু কথা বলবো আপনার সাথে আমি মজার কথা কম বলি মানে আপনার পছন্দ হবে এরকম কথা কম বলি আমি এখানে এসেছি আপনাদেরকে একটু সংশোধন উদ্দেশ্যে কথা বলতে আমার তৌফিক ইল্লা বিল্লাহ যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিবে ততটুকু বলি আমি আগে থেকে নির্ধারণ করিনি যে আপনারা সবাই আমাকে ভালোবাসতে হবে এই জন্য আমার পরোয়া নেই শুনুন এই পৃথিবীতে মদ খাওয়া অপরাধ চল্লিশ দিন ইবাদত কবুল হয় না কয়দিন চল্লিশ দিন আপনি এখন বলবেন যে আমি খুব ভীতু কেন ওই যে কেউ একজনের মদের লাইসেন্স করতে বলছে একুশ একুশ বছর বয়স হলে মদের লাইসেন্স করার জন্য কি আমি যেগুলো বুঝি না রাজনীতির এগুলা কিছু খবর দেখলাম কিছু একটা আসছে এরকম এরপরে আমাদেরকে ফোন দিয়ে দিয়ে বলতেছেন সে কিছু বলতেছেন না কেন এটা করছে ভাই মদ খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না তুমি মনে করছো পানি খেয়ে ঢুলে গেলে ওটাই মদ গাঁজা মদ না গাঁজাও তো মদ ইয়েবাও তো মদ সিগারেট মদ এখন আপনি বলবেন যে জামশেদ ভাই এটা একটু টু মাছ হয়ে গেছে বেশি হয়ে গেছে আচ্ছা সিগারেটটা তাহলে কি আমি বললাম এটা মদ আপনি মনে করতেছেন যে মদ মানে পানি না আপনার আরবি দুর্বলতা আছে আরবিতে মদ মানে কিন্তু খামার না যেটাকে আমরা মদ বলে বুঝি ওটার কিন্তু একটা আরাদি আছে ওটা হচ্ছে খামর কি নাম আছে বলুন তো সবাই কি খামর খামর মানে পানি জাতীয় যেটা এটাকে খামর বলে মানে যেটা তরল যেটা কি তরল এটা খামর এটা কি বা শরাব শরাব মানে পানীয় পানি হইতে পারে মদ হইতে পারে আর মদ যেটা বাংলা ভাষা এটা একটা ক্যাটাগরি এটা কি যেমন গোশত একটা ক্যাটাগরি এবারে ফার্মের মুরগি দেশি মুরগি সোনালি মুরগি টুর্কি মুরগি আর কি আছে
ছাগলের গোশত গরুর গোশত মহিষের গোশত কুত্তার গোশত শূকরের গোশত গোশত কার শূকরের গায়ে কি গোশত নাই নাকি শূকরের গায়ে কি মাছ নাকি বুঝলাম এটা হারাম বুঝলাম এটা হারাম তো শূকরের গায়ে কি মাছ নাকি গোশত তাহলে এটা ক্যাটাগরি এটা কি মানে ক্যাটাগরি হচ্ছে গোশত এবারে শূকরের কুকুরের মুরগির হাঁসের গরুর ছাগলের তাহলে মানে খামর হচ্ছে ক্যাটাগরি সরি আমি দুঃখিত আমি ভুল বলছি খামর মানে হচ্ছে মদ মানে খামর হচ্ছে ক্যাটাগরি মদ হচ্ছে ক্যাটাগরি এবারে মদের মধ্যে এবারে এটা দেশি আসবে ইন্ডিয়ান আসবে বাংলা আসবে ইংরেজি আসবে যত লিকুইড আসবে যত ধোঁয়াযুক্ত আসবে যেটা খেলে 30 বছর বয়সে কিন্তু কেউ ধূমপান শুরু করে না তো যেই সমাজে পানি খেলে লাইসেন্স করলে সবার আপত্তি অথচ সিগারেট খেলে কারো আপত্তি নেই সেই সমাজে মদ মানে লাইসেন্স করলে কি আর না করলে কি বুঝাইতে পারবি মনে হয় মদ কেন লাইসেন্স করা যায় এটা জানেন আপনি আপনি জানেন না সায়েন্টিস্টদের মতে যারা মানে মেডিকেল সায়েন্সে উন্নতি করছে তাদের মতে হচ্ছে মদ খেলে শারীরিক কম ক্ষতি হয় মানে যেটাকে আপনারা মদ বলেন মূলত মদ মানে ক্যাটাগরি আমাকে বলতে হচ্ছে মদ নাহলে আপনারা বুঝবেন না মানে পানি তরল যেই নেশাদার দ্রব্য যেটা তরল লিকুইড ওটা খেলে মানুষের শরীরের অত ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় ওই ধোঁয়াযুক্ত মদ খেলে যেমন গাঁজা সিগারেট এটা আরও হতে পারে যেটা আরও ধোঁয়াযুক্ত অন্য কিছু বের হতে পারে হয়তো ভবিষ্যতে গাঁজা কত বছর থেকে চলে আমি অবশ্যই হিস্টোরি জানি না তবে মনে হয় না যে 500-700 বছর থেকে গাঁজার ধোঁয়া চলে বাংলাদেশে এরকম না মনে হয় মানে মানুষ তো মানুষ পেপার মোড়ায় খেত না পেপার মোড়ায় মহিলার রটান্ত এখনো অনেক মুরব্বী মহিলা আছে যারা পেপার এইভাবে বোটে আগুন ধরায় টানে আপনাদের দিকে আছে কিনা জানি না আমি আমার প্রসঙ্গ ভুলিনি প্রসঙ্গে আসতেছি এই মদ এটা খেলে 40 দিন ইবাদত কবুল হবে না কতদিন মানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়লো সেই ওই ওয়াক্তের কাফের ওখানে 40 দিনের কোনো ইবাদতই কবুল হবে না এই হচ্ছে মদ তাহলে এটা কিন্তু একটা অপরাধ একটা বিশাল বড় অপরাধ না মানে যে অপরাধ করলো 40 দিনের ইবাদত কবুল হয় না মানুষের পক্ষে